কিম তেয়াং ইনস্টাগ্রাম থেকে নিজের কয়েকটি পোস্ট ডিলিট করে ফেলেছে। আর্মিরা ভয় আছে যে জাংগুকের মতো হয়তো তিনিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেবেন। এই বিষয়ে পুরোটা জানার আগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বিটিএস মেম্বারদের প্রত্যেকেরই আলাদা আলাদা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, যেখানে তারা তাদের ছোট ছোট আপডেট দিয়ে থাকে। কিন্তু কিছুদিন আগেই জাংগুক তার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে, আর এর পেছনে অনেক বড় কারণ আছে। তবে আজকে আমাদের টপিক তেহিয়াং এর ইনস্টাগ্রাম। যদিও ভি খুব কমই ইনস্টাগ্রামে আসেন, কিন্তু তিনি ছোট ছোট আপডেট দিয়ে থাকেন। তিনি এলের ফটোশুট আপলোড করেন, কিন্তু কিছু আর্মি নোটিস করে তেহিয়াং এর ইনস্টাগ্রাম পোস্টের টোটাল পোস্টের সংখ্যা অনেক কমে গেছে। এটাতেই আর্মিরা অনেক বেশি ভয় পেয়েছে। এর আগে জাংগুক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে আর্মিদেরকে হার্ট অ্যাটাক দিয়েছে, আর এখন যদি কিম তেহিয়াং নিজের অ্যাকাউন্ট ডিলিট করে দেয় তাহলে আমাদের কিডনির লিভার সব খারাপ হয়ে যাবে। কিন্তু চিন্তা নেই, ভি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন না, যদিও এ বিষয়ে কোনো গ্যারান্টি নেই। জাংগুক তার 50 মিলিয়ন ফলোয়ার্সের অ্যাকাউন্ট ডিলিট করতে পিছুপা হয়নি, সেই দিক থেকে দেখলে ভি এর অ্যাকাউন্ট ডিলিটের চান্স অনেক বেশি। ভি যে সমস্ত পোস্টগুলো ডিলিট করেছে সেগুলি হলো পারমিশন টু ডান্স কনসার্টে ভি কিছু ছবি তুলে আপলোড করেছিল, ঠিক সেইগুলোই। কিন্তু উনি এটা কেন করলো এটা আমি জানি না, হয়তো উনি একাই জানেন। যদি কোনোদিন ওনার ইচ্ছে হয় উনি বলবেন, তাছাড়া যদি কোনো আর্মি লাইভে এসে ওনাকে জিজ্ঞাসা করেন হয়তো উনি বলতে পারেন।